আমরা কে দেশের নাগরিক না অন্য দেশের নাগরিক এটা জানতে চাই সরকারের কাছে। তার কারণ হলো মিয়ানমারের থেকে রোহিঙ্গারা এসে তাদের অবস্থান করে দিছে, বর্বরি করে দিছে, তাদের সবকিছু দায়িত্ব নেয় সরকারে। অথচ আমরা এদেশের নাগরিক হইয়া আমরা এদেশে কর্ম করে খাইতে পারবো না, এটা তো মেনে নেওয়া যাইবে না। কারণ এদেশে বর্তমানে কর্মস্থান খুবই কম, ঠিক আছে, বাংলাদেশে পরিস্থিতি খুবই খারাপ বর্তমানে। এখন যদি হঠাৎ করে এই 12 লক্ষ লোক যদি হঠাৎ করে যদি বন্ধ করে দেয়, রিক্সা বন্ধ করে দেয়, অটো রিক্সা যদি বন্ধ করে দেয়, এই লোকজনের পরিস্থিতি কি হবে? দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাইব, আস্তে আস্তে পরিবারগুলো অচল হয়ে যাবো, পকেট মার বাইরে যাব, চিন্তাইকার বাইরে যাব, দেশের পরিস্থিতি খুব প্রতিদিন মারা রইব। এই সরকার পদত্যাগের পর প্রত্যেকদিনই গ্যামদাম শুরু হইতেছে। কি চায় তারা, চায় কি বর্তমানে 80 টাকা কেজি আলু, বর্তমানে ক্ষুদ্র মানুষগুলো যে পরিস্থিতি, বাজার গেলে মাথা নষ্ট, আর কর্মস্থান যদি বন্ধ করে দেয় তাহলে মানুষ বেকার অবস্থায় হয়ে যাব। আমি চাই সরকারের কাছে একটাই আবেদন, আমি বড় ধরনের কোনো স্বপ্ন নাই, গাড়ি বাড়ি কোনো স্বপ্ন নাই, আমরা চাই সুন্দরভাবে জীবিকার করে খাইতে। তার মানে আমরা বর্তমানে কর্মস্থান নাই, আমরা চাই যে রিক্সাটা যে চালাই আমার কাছে খুব ভালো লাগে, গলি গেলাতে মানুষের যাস সেবা দিতে চাই। আমরা চাই না যে হাই রোড আমরা অনুমতি দেওয়ার প্রয়োজন নাই, আমরা চাই গলি গালিতে চাই, গলি গালিতে চালাই খাইতে পারি, আমাকেও এটাই অনুমতি চাই। আমরা কোনো কোনো দেশের কোনো রাজনীতি বিষয়ে মিছিল করতে চাই না, দেশে কোনো অর্ডার সৃষ্টি করতে চাই না। যদি এই দেশে যদি হঠাৎ করে এই গাড়িগুলি বন্ধ করে দেয় তাই দেশের মানুষের পরিস্থিতি কী হইব? প্রত্যেকটা ফ্যামিলির সাথে 3-4 জন করে লোক, এই লোকের পরিস্থিতি কী হইব? আমি চাই সরকারের কাছে একটাই আবেদন, যেন সবসময় যেন আমাদের পাশে থাকে। গরিবের পাশে কোনো নেতা কোনো সরকারে থাকতে চায় না। 2 দিন পর পরে একটা সৃষ্টি গ্যামদাম সৃষ্টি করে, এটা বন্ধ ওটা বন্ধ, এত বন্ধ হলে মানুষের আগে মানুষের চিন্তা করতে হইব যে মানুষটি যদি বন্ধ করে দিব তাই মানুষের পরিস্থিতি কী হবে, কর্মস্থান কোথায়? আজকে তো গার্মেন্টস সেক্টর বন্ধ, জুট মেল বন্ধ, এই দেশে 10-12 লক্ষ যদি কর্মস্থান যদি মানুষের কাজ যদি না থাকে তাহলে কী অবস্থা হইব? আমরা চাই যে আমাদের যে অটো রিক্সাগুলি আছে সুন্দরভাবে তারা একটা লাইসেন্স ব্যবস্থা করে দিক, কাগজ ব্যবস্থা করে দিক, রাস্তার নির্দেশনা করে দিক, তোমার এরিয়া এটা, তোমার এরিয়া এটা, এই এরিয়ার ভিতরে চালাক। হঠাৎ করে দেখেন ঢাকা সিটি পরিস্থিতি কি বর্তমানে, হাইকোর্ট 2 দিন পর পর একটা নির্দেশনা দেয়, এটা ঠিক না। এই মানুষটি অচল হয়ে যাব, পরিবারটি অচল হয়ে যাব, দেশের বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, প্রত্যেকটা মানুষ ঋণের সাথে জড়িত, কিস্তির সাথে জড়িত। এই মানুষটি আপনি আমার গাড়ি বন্ধ করে দিলেন সমস্যা নেই, আমি খাবো একবেলা না খেতাম সমস্যা নেই, কিস্তি আলাই কিন্তু মিস করবো না, ও ডেলি খুঁজাইব। খুবই খারাপ হতো, আমি একটা কিস্তি উঠে একটা গাড়ি কিনছি, আমার পুলিশের দত্তার সম্মুখে দত্তার এই সমস্যায় সমস্যা, যারা এগুলি বিক্রি করতেছে ইম্পোর্ট করতেছে তাদের কোনো সমস্যা নাই, হ্যাঁ এটা সমস্যা, তাদের আগে বলো তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করো, সব অটো বন্ধ হয়ে যাবো। কিন্তু হঠাৎ করে এই বর্তমানে যে পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাবো। আমি চাই সবাই মিলামিশা কাজ করুক, দেশে মানে এমনি গরিব মানুষ, দেশের সবার তো অ্যাবিলিটি ভালো না। আজকে বিদ্যুৎ অপচয় খালি করতেছে, অপচয় হইতেছে, আমরা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা চার্জ দিয়ে লং টাইম জার্নি করতেছি, 24 আওয়ারই আমরা রাস্তায় থাকি, যে কোনো মানুষ আপত্তি বিপদে অটো হচ্ছে চলো অটোতে যাইতে পারি, বড়াইতে থাকি রাইতে 12টা পর থাকি, অন্য কোনো যানবাহন থাকে না, আমাদের অটোর উপরেই নির্ভর করে মানুষ। ক্ষুদ্র মানুষগুলো যদি অটো বন্ধ হয়ে যায় সাধারণ পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে।